असलामुआलैकुम सबार पसंदेर एकटी रेसिपी करब आशा करे देखेई बुझते पारछेन। हाँ आमी चाउमिन करे देखाबो आर ताओ आबार फ्रोजेन करा फिश बल दिए। चलुन ताहले रेसिपिटी देखे नी। एर जन्य लागबे सब्जी। आमी एखाने सब्जीगुलो केटे रेखे दिएछि। আমি এখানে গাজর কেটে রেখেছি। দেখুন কিভাবে কেটে রেখে দিয়েছি। তিন রকমের ক্যাপসিকাম, লাল, হলুদ এবং সবুজ। কাঁচামরিচ কুচিয়ে রেখেছি। পাতাকপি দেখেই বুঝতে পারছেন আমি কিভাবে কুচিয়ে নিয়েছি। এখানে আমি নিয়েছি ফ্রোজেন করা ফিশ বল। আমি আগে থেকেই ভেজে মাছখান দিয়ে কেটে রেখে দিয়েছি। আর এখানে নুডলসটা আমি সিদ্ধ করে রেখে দিয়েছি। এবার একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে এক টেবিল চামচ পরিমাণ রসুন কুচি দিয়ে দিলাম। দিয়ে বাদামি করে ভেজে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। দিয়ে আবারও একটু ভাজা ভাজা করে নেব। খুব বেশি ভাজা ভাজা করা যাবে না, হালকা একটু ভাজা ভাজা করে নিলেই হবে। এ পর্যায়ে দিয়ে দিব কাঁচামরিচ কুচি। দিয়ে দিব গাজর কুচি। দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিব পাতাকপি। দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিব। দিয়ে দিব ক্যাপসিকাম। দিয়ে আবারও খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এতে করে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেয়ে যাবেন। এ পর্যায়ে দিয়ে দিব স্বাদমতো লবণ। দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ গোলমরিচের গুঁড়া। দিয়ে আবারও মিলিয়ে নিতে হবে সবজির সঙ্গে খুব ভালোভাবে। সবজিটা কিন্তু খুব বেশি ফ্রাই করা যাবে না, খুব বেশি ফ্রাই করে ফেললে কিন্তু খেতে ভালো লাগবে না। দিয়ে দিব 1/5 কাপ পরিমাণ টমেটো সস। দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। ভালোভাবে সবজির সঙ্গে মিলিয়ে নিতে হবে। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে সেদ্ধ করে রাখা নুডলস। দিয়ে খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। খুব ভালোভাবে মিলাতে হবে। এটা সকালের নাস্তা কিংবা বিকেলের নাস্তা এমনকি বাচ্চাদের টিফিনেও খুব সহজেই তৈরি করে দিতে পারবেন। এ পর্যায়ে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা ফিশ বল। দিয়ে ভালোভাবে নুডলসের সঙ্গে মিলিয়ে নিতে হবে। এখানে চাইলে কিন্তু ডিম ফ্রাই করেও দিয়ে দিতে পারেন। পর্যায়ে দিয়ে দিব নুডলসের মশলা। দিয়ে আবারও খুব ভালোভাবে মিলিয়ে নিতে হবে। মিলিয়ে নিয়েই তৈরি হয়ে যাবে। এরপর সার্ভ করে দিব।
এই তো তৈরি হয়ে গেল মজাদার ফিশ বল দিয়ে চাউমিন। আশা করছি রেসিপিটি সকলের খুবই পছন্দ হবে, আর একবার হলেও ট্রাই করবেন। ট্রাই করে অবশ্যই জানাবেন কেমন হয়েছে। আমার ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।